শোবিজের পরিচিত মুখ পিয়া জান্নাতুল র‍্যাম্প মডেল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন তাপিয়ে উপস্থাপনা আর অভিনয়ও তার অবাধ বিচরণ বহুগুণের অধিকারী প্রিয়ার মোড়কে এবার যুক্ত হয়েছে নতুন পালক সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছেন পিয়া জান্নাতুল এরপর হচ্ছে জাজ কোর্টের এমসিকিউ এমসিকিউ এর পর রিটেন রিটেন এর পর ভাইভা তারপরে সুপ্রিম কোর্টের আবার হাই কোর্টের জন্য আমাদের দুটো পার্ট অনেক কিছু পার করে এখানে আসা লেগেছে যখন লতে ভর্তি হলাম তখন আমার মনে আছে আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম সেই ইউনিভার্সিটির স্যার বলেছিল যে আজকে আপনারা এখানে এতজন আছেন ফার্স্ট ইয়ারে এখান থেকে ম্যাক্সিমাম হয়তো বা একজন বা দুইজন লাস্ট পর্যন্ত যে পাশ করে লাস্ট পর্যন্ত যে জাজ কোর্টের লয়ার হবেন উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেনি হাইকোর্ট পর্যন্ত বলেনি তো আমার মনে হচ্ছে না আমার লাইফের হয়তো বা কনসিস্টেন্সি ঠিক ছিল বলেই আজ এখানে আসতে পেরেছি আইনজীবী হিসেবে চার বছর জজ কোর্টে কাজ করেছেন পিয়া নারী ও শিশু বিষয়ক মামলাগুলো লড়েছেন তিনি ঢাকা ও জেলা শহরের বিভিন্ন আদালতে নারী ও শিশু বিষয়ক মামলা লড়েছেন তিনি জানালেন সে অভিজ্ঞতা ফ্যামিলি হয়তোবা ডিভোর্স বা হয়তোবা যৌতুকের মামলা বা বাচ্চা নিয়ে কাস্টডির মামলা এই মামলাগুলো আমার বেশি দেখা হয় হিয়ারিং যখন করছি কেউ চিনছে না কেউ দেখছে খুব কেউ খুব কনফিউজড হয়ে যাচ্ছে যারা খুব যারা আমাকে ভালো করে চেনে না বাট আমি জানি আমি মিডিয়ার সাথে আছি তারা কোনোভাবেই ভাবতে পারে না যে আমি লয়ার হিসাবে আছি এখানে মিডিয়ার সবাইকে নিয়ে খুব কথা হচ্ছিল ইউনো তখন আমি হিয়ারিংয়ের জন্য বসে আছি তো আমার পাশে একটা লয়ার বসা উনি আমাকে বলছেন কি যাক আপনাকে আপনাকেই মনে হয় প্রথম দেখলাম যে আসামি হিসাবে না যে মানে লয়ার হিসাবে এসেছেন 2007 সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী পিয়া তার স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়া সে স্বপ্ন পূরণে হাঁটছেন বেশ গতিতে আগামীকাল থেকে বারট ল এক্সাম শুরু সো আজকে শুধুমাত্র সময় টেলিভিশনের জন্য এখানে সামনে আসা সো আমি লিটারালি আমার কোনো মানে বসার টাইম পাচ্ছি না কোনো কিছু করার টাইম পাচ্ছি না বারট লর জন্য এত পড়তে হচ্ছে ইনশাআল্লাহ যদি এই পাশ করে যায় তাহলে ব্যারিস্টারও শুনতে পাবেন 2012 সালে চোরাবালি সিনেমায় প্রথম দেখা যায় পিয়াকে সবশেষ মুক্তি পেয়েছে পিয়া অভিনীত সিনেমা ছিটমহল আবার কবে পর্দায় দেখা যাবে এ প্রশ্ন ছিল তার কাছে সিনেমা তো দুইটা ছেড়েছি এবং বিভিন্ন কারণেই ছেড়েছি পার্সোনাল রিজনের কারণে আমার যেটা মনে হয়েছে রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়াটা প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি এখন এমন একটা সময় এসেছে যেই সময়টাতে আমার এই ফুল টাইম প্রফেশন মডেল থেকে বা মিডিয়া যে সাপোজ আমি মুভি করছি সেখান থেকে মুভি তো আর সবসময় করতাম না তাই না মুভি বা অন্যান্য কাজ উপস্থাপনা সবসময় একটা লিমিটেড করতাম মডেলিংটাই আমার সবসময় বেশি প্রাধান্য পেয়েছে তো ওখান থেকে মানে মিডিয়াতে ফুল টাইম থেকে আমার অন্য জায়গায় ফুল টাইম করার দিস দ্য রাইট মোমেন্ট অ্যান্ড আই শুড ইউটিলাইজ ইট সংসার থেকে শুরু করে মডেলিং অভিনয় উপস্থাপনা আবার আইন পেশা সব কিছু সমানতালে করছেন পিয়া জান্নাতুল কিভাবে ব্যালেন্স করেন এত কিছু আমার মনে হয় যে আমি অনেকগুলো কাজ একসাথে করি সব কিছু আমার প্রায়োরিটি ওয়াইজ করতে হয় যেমন মনে করেন কালকে আমার এক্সাম তো এক্সামটাকে প্রায়োরিটি দিতে হচ্ছে আবার কখনো হয়তো বা আমার যদি শুটিং থাকছে শুটিংটাকে প্রায়োরিটি দিতে হচ্ছে এবং সব কিছুর ঊর্ধ্বে আমার বাচ্চাকে প্রায়োরিটি দিতে হচ্ছে ব্যালেন্স করলে আমার মনে হয় আপনি যদি এক্সকিউজ না দেখিয়ে কাজ করে যেতে থাকেন কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনটা রেখে লাইফে যে একদিন সারাদিন কাজ করলেন নেক্সট দুই দিন উধাও খুঁজেই পাওয়া যাচ্ছে না এরকম না আপনি প্রতিদিন আপনি 8 ঘন্টা 10 ঘন্টাই কাজ করেন বা প্রতিদিন 12 ঘন্টা কাজ করেন যতটুকু দরকার হয় আমার হয়তো বা 2 ঘন্টা বেশি কাজ করা লাগে যাচ্ছে স্রোতে গা ভাসাতে চান না পিয়া নিজের লক্ষ্য ঠিক রেখেই পা ফেলছেন 30-এ ফিনিশ প্রবাদটি বিশ্বাস করেন না পিয়া জান্নাতুল তার মতে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারলেই সাফল্য আসবে আল কাসির সময় সংবাদ ঢাকা